তো বন্ধুরা, সমস্ত রকম ফর্সহার ক্রিমের আপডেট পেতে আমাদের SH হিউম্যানিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো ফ্রেন্ডস, আজ আমি স্কিন সাইনের ব্যাপারে আলোচনা করব। তো শুরু করা যাক, এটা আমাদের কীভাবে কাজ করে ও এর ব্যবহার করার নিয়ম। তো এটা আপনি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সেটা আগে বলি। সেটা হলো মুখে মানে ভরুনের দাগ, কালো স্পট, এরকম কালো ছাবা ছাবা কোনো কিছু দাগ থাকলে আপনি সেটা ব্যবহার করতে পারেন। তো যারা সুস্থ সবল বা পরিষ্কার আছেন, আরও পরিষ্কার হওয়ার কোনো জরুরি দরকার নেই। তো যারা একটু চামবর্ণ বা একটু পরিষ্কার হতে চান তাদের জন্য এই ভিডিওটা। তো আমরা বলি, অনেকে বলেন যে স্কিন সাইন ব্যবহার করি আমি, অনেক দিন ধরে ব্যবহার করছি, কাজ হচ্ছে না। তো এমন অনেকে প্রশ্ন করেন থাকেন। তো কাজ কী করে করবেন সেটা তো আপনারা অনেকেই মানে এই যে স্কিন সাইনটা, এটা আপনারা ভুলভাবে কাজ করেন, এর সঠিক ব্যবহারের নিয়ম আপনারা জানেন না। তো সেটা আজ আমি তোমাদেরকে বলবো। তো শুরু করা যাক, যে স্কিন সাইনটা আপনি ঘুমানোর আগে মানে রাত্রি, এটা শুধুমাত্র রাত্রিবেলায় ব্যবহার করবেন ঘুমানোর আগে। তো ব্যবহার করার আগে আপনাকে কী করতে হবে, মুখটাকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এটাকে আপনারা অল্প করে সামান্য কিছুটা কিছুটা অংশটা বের করে আপনি আপনার মুখমণ্ডলে ভালোভাবে লাগিয়ে নেবেন। তারপরে অনেকে কী করেন, সবথেকে বড় ভুল করেন যেটা, সেটা হলো ভাবেন যে অল্প দিনে ফর্সা হোক। এভাবে অনেকে কী করে, অনেকটা মাখে, অনেকটা বেশি মাখে, এরপরে ক্ষতিটা করে ফেলে। তো আপনি সেই ভুলটা অবশ্যই কখনো করবেন না। এটা আপনি অল্প সামান্যভাবে মাখবেন। তো যদি আপনি আমার কথা অনুযায়ী সেই রকমভাবে মাখেন তো খুব তাড়াতাড়ি ভালো রেজাল্ট পাবেন। তো সব থেকে আমরা ভালো বলতে পারি, কারণ কী জানেন তো, কারণ আমরা এটা বেচি, তারপরে কাস্টমার আবার আমাদের সামনে আসে, তো আমরা দেখতে পাই এবং তার ফলটা সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায়। তো সেটাই বলি। তো আপনারা এটা ওই আমার কথা অনুযায়ী ব্যবহার করবেন। তবে হ্যাঁ, 15 বছরের নিচে কেউ এটা ব্যবহার করবেন না। 15 বছরের উপরে খুব একটা কোনো ক্ষতি হয় বলে আমার মনে হয় না, কারণ আমরা বেচি, সেই হিসাবে যতটা জানি। তো আমি আপনাদের কোনো ক্ষতি করতে চাই না, যতটা পারবো ভালো করার চেষ্টা করব, তবে ক্ষতি করার জন্য না। তো এটা আপনারা প্রেগনেন্ট মহিলা না ব্যবহার করাই ভালো, তবে একদিন ছোট শিশুর মা যদি এটা মাখেন তো আপনার শিশু আপনার মুখমণ্ডলে হাত দিবে, ওই আঙুল আবার মুখে ভরবে, তো এটা বিপজ্জনক হতে পারে। তো আপনারা কী করবেন, এটা কখনোই বাচ্চারা যেন না মাখে বা না হাত দেয় সেটা লক্ষ্য রাখবেন। এটাতে অবশ্যই আপনি ভালো ফল পাবেন, কারণ এটা আমরা বলছি, কারণ আমরা বিক্রি করি, সেই হিসেবে আমরা খুব ভালোভাবে জানি, ঠিক আছে? তো আশা করি আপনারা ভালো থাকবেন এবং সুখে থাকবেন। ওকে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।